আমাদের এই ইউনিভার্স সম্পর্কে এত কিছু জানা সত্ত্বেও আমাদের সামনে এমন কিছু প্রশ্ন রয়েই যায় যার সঠিক উত্তর আমরা কেউ জানি না। যেমন, আমাদের ইউনিভার্সের ম্যাস যতটা দেখি তার চেয়ে বেশি হওয়া উচিত। আমরা এটা জানি না যে ইউনিভার্সের আদৌ কোনো সীমা আছে কি নেই। বর্তমানে আমাদের ইউনিভার্স যত গ্যালাক্সি, স্টার এবং ক্লাস্টার রয়েছে এদেরকে নিয়েই কি পুরো ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, নাকি আমাদের এই ইউনিভার্সের মতন অনেক ইউনিভার্স রয়েছে যাদেরকে মাল্টিভার্স বলা হয়, আর হয়তো আমরা তাদের সম্পর্কে এখনো কিছুই জানি না। এছাড়া আমরা ইউনিভার্সের জন্মের প্রথম অবস্থা সম্পর্কে কিছুই জানি না, আর আমরা এটাও জানি না যে বিগ ব্যাং ঘটার 1 সেকেন্ড পর ঠিক কী কী জিনিস ঘটেছিল। এই সব কিছু সায়েন্টিস্টদের চিন্তায় ফেলেছে। আমরা শুধু এইটুকুই জানি যে ইউনিভার্সে থাকা স্টার্স এবং গ্যালাক্সি থেকে বেরোনো লাইটকে ট্রেস করে আমরা ইউনিভার্সের জন্মের শুরুতে যেতে পারি। এই লাইটকে ফলো করে আমরা 13.8 বিলিয়ন বছর পূর্বে ইউনিভার্সের জন্মের ঠিক পরে হওয়া গ্যালাক্সিকে দেখতে পাব, যাদেরকে বর্তমানে JWST টেলিস্কোপ দেখছে। লাইট ট্র্যাক করে আমরা এটা দেখতে পারি যে সেখানে কোনো ওয়াল আছে কি নেই, যে আমাদেরকে গার্ড করে রেখেছে। যখন আমরা গ্যালাক্সি থেকে বেরোনো লাইটকে ট্রেস করি, তখন আমরা জানতে পারি যে সেখানে গ্যালাক্সি ছাড়াও আরও অনেক কিছুই রয়েছে। লাইটকে ট্রেস করে যত আমরা বিগ ব্যাংয়ের সময়ের কাছে যেতে থাকব, তত আমরা ইউনিভার্সের ফরমেশন এবং এর সাইজ সম্পর্কে ভালোভাবে জানতে পারব। এইভাবে সায়েন্টিস্টরা আকাশে একটি স্ট্রাকচার লক্ষ্য করেছে যার সাইজ 1.3 বিলিয়ন লাইট ইয়ার্স। যে সকল সায়েন্টিস্টরা এই স্ট্রাকচারকে খুঁজে বের করেছে তারা এর বিশাল সাইজের জন্য নাম রেখেছে সাউথ পোল ওয়াল। সাউথ পোল ওয়াল ব্রহ্মাণ্ডের বড় স্ট্রাকচারগুলির মধ্যে একটি, আর আজকের ভিডিওতে আমরা এর সম্পর্কে ডিসকাস করব যে সাউথ পোল কি এবং এর মধ্যে কি কি রহস্য লুকিয়ে রয়েছে। আসলে এটি গ্যালাক্সির একটি বড় গ্রুপ যা ইউনিভার্সের খালি স্থানে দেয়ালের ন্যায় রয়েছে, এই জন্য একে আমরা ওয়াল বলি। ইউনিভার্সে এই ধরনের আরও অনেক ওয়াল প্রেজেন্ট রয়েছে, যার মধ্যে একটি হল হ্যাকুলাস করোনা গ্রেট ওয়াল, যার সাইজ 10 বিলিয়ন লাইট ইয়ার্স, যেটি আমাদের ইউনিভার্সের সবচেয়ে বড় স্ট্রাকচারযুক্ত একটি অবজেক্ট। কিন্তু সাউথ পোল আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এটি আমাদের গ্যালাক্সি থেকে 500 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এক কথায় বলতে পারেন, এটি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় স্ট্রাকচার যাকে সায়েন্টিস্টরা পৃথিবীর এত কাছে খুঁজে পেয়েছে। ইউনিভার্সের কাছে তৈরি হওয়া ওয়াল নিজের আশেপাশে থাকা স্ট্রাকচার একসাথে মিলে একটি নতুন স্ট্রাকচার তৈরি করে ফেলে, যেমন দ্য গ্রেট বল অফ শ্যালুন। আমাদের গ্যালাক্সির সেন্টারের নিচে একটি এমন এলাকা লুকিয়ে রয়েছে যাকে সায়েন্টিস্টরা জোন অফ অ্যাভয়েডেন্স বা জোন অফ গ্যালাকটিকো বলে থাকে। এই এরিয়া তারার গ্যাস এবং ডাস্টের কারণে এত বেশি ডেন্স এবং আলোকিত যে এর পিছনে কী লুকিয়ে রয়েছে তা আমরা ভালোভাবে দেখতেই পাই না। খুব বেশি ডেন্স হওয়ার জন্য সায়েন্টিস্টরা এই এরিয়াকে ভালোভাবে স্টাডি করতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো, যদি এই এরিয়া এত বেশি ডেন্স হয় তাহলে সায়েন্টিস্টরা সাউথ পোলকে কেমনভাবে ফাইন্ড করেছিল যেটি এই এরিয়াতেই অবস্থিত? একে খুঁজে পাওয়ার পিছনে অনেকগুলি ফ্যাক্টরস রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস হলো এক স্থানে এত গ্যালাক্সি এলো কীভাবে। প্যারিস ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা কিছু ডাটার ব্যবহার করে, যাকে কসমিক ফ্লো বলা হয়, এই ডাটাবেস ব্যবহার করে সায়েন্টিস্টরা আমাদের পৃথিবী থেকে 600 মিলিয়ন লাইট ইয়ার্স দূরত্বে 18,000 গ্যালাক্সির কথা বলে। এই গ্যালাক্সি গ্রুপ থেকে আমরা সেই সকল কুইজার এবং গ্যালাক্সিকে ফাইন্ড করতে পারব যাদের ফরমেশন ইউনিভার্সের জন্মের ঠিক পরই হয়ে গিয়েছিল, যারা বর্তমানে আমাদের থেকে 13 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত। অপরদিকে রেড শিফটে আসা, যা থেকে এটা আন্দাজ করা হয় যে আমাদের ইউনিভার্সে থাকা অবজেক্ট কত স্পিডে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, যা ইউনিভার্স এক্সপ্যান্ড অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ড সম্প্রসারণ হওয়ার প্রমাণও দেয়। যার মানে যে আমাদের থেকে যত দূরে যাবে তাদের বয়স তত বেশি হবে। যখন সায়েন্টিস্টরা দুনিয়ার সকল ডাটাকে একত্রিত করে, তখন তারা এই ওয়ালে লুকিয়ে থাকা গ্যালাক্সির গ্র্যাভিটি এফেক্টকে স্টাডি করতে সক্ষম হয়। সায়েন্সে হাবেল ল অনুসারে যে গ্যালাক্সি আমাদের থেকে যত দূরে থাকবে সে তত দ্রুত গতিতে ট্রাভেল করবে। এই আইডিয়াকে 1929 সালে ডিআর হাবেল দিয়েছিলেন। যখন কোনো অবজেক্ট পৃথিবী থেকে দূরে যেতে থাকে, তখন তার থেকে বেরোনো আলোকরশ্মির ফ্রিকোয়েন্সি লোর সাথে লঙ্গার ওয়েভলেন্থে পরিবর্তিত হয়ে যায়, যা থেকে এটা বুঝতে সুবিধা হয়ে যায় যে এই অবজেক্ট আমাদের থেকে দূরে ট্রাভেল করছে, অর্থাৎ
রেড শিফট থেকে এটা বোঝা যায় যে সেই গ্যালাক্সি আমাদের থেকে কোন গতিতে দূরে চলে যাচ্ছে। এছাড়া রেড শিফট স্টার্স এবং প্ল্যানেটের দূরত্ব মেজার করার কাজে লাগে। দ্য কসমিক ফ্লোটিং ইউনিভার্সের এক্সপ্যানশনের জন্য তৈরি হওয়া মুভমেন্টকে এবং গ্র্যাভিটি এফেক্ট থেকে তৈরি হওয়া মুভমেন্টকে ডিফারেন্সিয়েট করতে সক্ষম হয়েছে। এই টিম গ্যালাক্সির ডিস্টেন্সকে মেজার করে এটা জানতে পারে যে আমাদের এই ইউনিভার্সে গ্যালাক্সি 30 মাইল পার সেকেন্ড গতিতে দূরে চলে যাচ্ছে। আর এই সম্প্রসারণের জন্য আমরা প্রতিনিয়ত ইউনিভার্সে কিছু না কিছু নতুন জিনিস খুঁজে পাই। সায়েন্টিস্টদের মতে ইউনিভার্সের সম্প্রসারণ হওয়া উচিত এবং গ্যালাক্সির ক্ষেত্রেও তাই ঘটবে। সায়েন্টিস্টরা এটাও জানতে পারে যে গ্যালাক্সি একে অপরের গ্র্যাভিটির কারণে একে অপরের সাথে কানেক্টেড হয়ে একটি সেন্টারের চারিদিকে অরবিট করে, যাকে ক্লাস্টার বলে। আর অজস্র ক্লাস্টার একে অপরের সাথে মিলে সুপার ক্লাস্টার তৈরি করে, যার সাইজ কয়েক ট্রিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত। এটা এত বড় যে আপনার কল্পনার চেয়েও অনেক গুণ বেশি। আমরা যে পৃথিবীতে রয়েছি সেটি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকা সোলার সিস্টেমের একটি অংশ, যেখানে কয়েক হাজার গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সি একে অপরের সাথে মিলে একটি গ্যালাক্সি ক্লাস্টার নির্মাণ করেছে, যাকে লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার বলা হয়, যেটি 500 মিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে আমাদের এই বিশাল স্পেসে অবস্থিত, যার মধ্যে 1 লক্ষ গ্যালাক্সি রয়েছে। এমনই বহু স্ট্রাকচার আমাদের এই সুবিশাল ইউনিভার্সের বিরাজ করছে, যা থেকে বোঝা যায় আমাদের ইউনিভার্সের সাইজ অনেক বড়। সায়েন্টিস্টদের মতে ইউনিভার্সের জন্মের 180 থেকে 200 মিলিয়ন বছর পর গ্যালাক্সির নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছিল, যাদের সাইজ 36 মিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে। আমাদের কাছে এখনও এমন কোনো টেলিস্কোপ নেই যে যারা এদেরকে স্টাডি করতে পারে, তবে বর্তমানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে এদেরকে স্টাডি করা সম্ভব হবে। তার তখন জানা যাবে এই সকল প্রাচীন গ্যালাক্সির নির্মাণ প্রক্রিয়া কেমনভাবে হয়েছিল এবং এতে কী কী এলিমেন্ট রয়েছে। রিসার্চাররা মনে করেন এই সকল প্রাচীন গ্যালাক্সিতে এমন কিছু এলিমেন্ট এবং মেটাল রয়েছে যা পৃথিবীবাসীর কাছে একদমই অজানা। কী সেই মেটাল তা জানার জন্য আমাদের ফিউচারের জন্য অপেক্ষা করতে হবে। সায়েন্টিস্টদের এই রিসার্চ থেকে এটা বোঝা যায় যে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানি বা জেনেছি তা ইউনিভার্সের সামনে কিছুই না। ইউনিভার্সে যে কত রহস্য লুকিয়ে রয়েছে তা আমাদের কল্পনারও বাইরে। আমরা হয়তো আরও অনেক কিছু জানতে পারবো যেগুলো সম্পর্কে আমরা কখনো কল্পনা করতেও পারিনি। তাই নিয়ার ফিউচারে যত সময় এগোতে থাকবে ইউনিভার্সের বহু অজানা রহস্যের পর্দা ফাঁস হতে থাকবে। আর এই সকল খবরের আপডেট জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্পেসের প্রতিটি নতুন আবিষ্কার সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।